এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ। ভাব নেওয়া মানুষের উপর সবার একটু অন্যরকম নজর কাজ করে, একটু আকর্ষণ থাকে বেশি। তবে অতিরিক্ত ভাব নেওয়া ভালো না। ভাব নেওয়া মানুষের উপর দৃষ্টি থাকলেও অতিরিক্ত ভাব আবার মানুষের দৃষ্টির আড়ালে চলে যায়। কথায় আছে, পাগলেও নিজের ভালো বোঝে। আসলে পাগলে ঠিকই নিজের ভালো বোঝে, কিন্তু আমরা মানুষই নিজের ভালো ভালো করে বুঝি না। কি করব না করব এই নিয়ে গোল পাকিয়ে ফেলি, বড্ড ভুল হয়ে যায় আমাদের। বাস্তব সত্যিটা হলো যে মানুষটাকে আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। আপনার প্রায়োরিটির লিস্টে যাকে আপনি সবার উপরে রাখবেন, দেখবেন সেই মানুষটাই আপনাকে গুরুত্বহীন মনে করবে, হয়তো আপনি তার প্রায়োরিটির লিস্টেও নাই। প্রতিদিন ঘুম থেকে উঠে যে মানুষটাকে গুড মর্নিং বলে আপনি ঘুম ভাঙান, একদিন একটু দেরি করে উঠে দেখুন, কিংবা গুড মর্নিং না জানিয়ে লক্ষ্য করে দেখুন, সেই মানুষটা ঘুম থেকে উঠে ঠিকই ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আপনাকে ফোন দেওয়া তো দূরের কথা, একটা মেসেজ করারও সে প্রয়োজন মনে করবে না। আপনি কাউকে নিজের সব কিছু শেয়ার করে যাচ্ছেন, প্রতিদিনের ভালো মন্দ সব কিছুই বলে যাচ্ছেন, কিন্তু লক্ষ্য করে দেখুন তার সম্পর্কে আপনি হাতে গোনা অল্প কিছু ছাড়া আর কিছুই জানেন না। তার কোনো ক্ষতি হয়ে গেলে মুহূর্তের মধ্যেই আপনার কাছে খবর চলে আসবে, কিন্তু আপনি অজ্ঞান হয়ে 7 দিন হসপিটালে পড়ে থাকলেও দেখবেন সে কিছুই জানে না। কেন রে ভাই, এত খবর রাখার কি দরকার? যার কাছে আপনার বিন্দুমাত্র দাম নাই, তার কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। যার জন্য আপনি 10 পা আগাবেন, সে যদি আপনার জন্য 1 পাও না আগায়, তাহলে আপনার 10 পা আগানোটাই বৃথা। আপনি ওখানেই থেমে যান, ভুল রাস্তায় এসেছেন। একটা কথা আছে, যেটা না চাইতেই পাওয়া যায় সেটার কোনো দাম থাকে না। প্রাপ্যের চেয়ে প্রাপ্তি বেশি হলে মানুষ মূল্য দিতে শেখে না, ভেবে থাকে সব সময় হয়তো এমনিই চলে যাবে, কিন্তু এটা ভাবে না যে লিমিট ক্রস হয়ে গেলে কোনো কিছুই ঠিকভাবে চলে না। তাই সময় থাকতে নিজেকে মূল্য দিতে শিখুন। অপাত্রে নিজেকে উজাড় করে দিয়ে কোনো লাভ নাই। আপনি যাকে 16 আনা দিয়ে ভালোবাসেন, অন্তত 4 আনা হলেও তার কাছে পাওয়ার অধিকার আপনার আছে। মনে রাখবেন, কাদায় পা লাগলে পা ধুলেই চলে, কিন্তু কাদার উপরে পড়ে গেলে গোসল করা ছাড়া কোনো উপায় নাই। আপনি চাইলেই পড়াশোনা করে ভালো কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক আরও বিখ্যাত কোনো ব্যক্তি হতে পারবেন, কিন্তু চাইলেই আপনি মানুষ হতে পারবেন না, কারণ মানুষ হতে হলে দরকার ব্যক্তিত্ব, আর ব্যক্তিত্ব আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না। ব্যক্তিত্ব গড়তে হলে দরকার বিবেক। একজন ক্ষুধার্ত ব্যক্তি আপনার কাছে খাবার চাইল, আর আপনি তাকে গালিগালাজ করে তাড়িয়ে দিলেন। রিক্সাওয়ালা ঝড় বৃষ্টির মধ্যে না হয় কিছু টাকা বেশি চাইল, তাতেই আপনি তার গায়ে হাত তুলে বসলেন। 1 লাখ টাকার গাড়িতে বসে আপনার সার্থকতা কোথায়? যদি আপনি গাড়ির গ্লাসটা খুলে ভিক্ষুককে 2 টাকা দিতে না পারেন, কাউকে ঠকিয়ে ওয়াদা করে ভঙ্গ করতে কোনো বুদ্ধির দরকার পড়ে না, শুধু প্রতারণা করলেই চলে। কাউকে ঠকিয়ে বা প্রতারণা করে কখনো ভাববেন না যে আপনি জিতেছেন, আসলে জিতেছে তো সে, কারণ আপনাকে সে নতুন রূপে চিনল, সে আপনার কাছে প্রতারিত হলো, আর আপনি তার কাছে প্রতারক হয়েই বেঁচে রইলেন। আজ বিবেক দিয়ে আপনি যে কাজ করবেন, কাল অন্য একজনের বিবেক দ্বারা আপনার কাজের ফল অবশ্যই পাবেন। খাবারে ভেজাল মিশিয়ে আপনি অন্য একজনকে খাওয়াচ্ছেন, আপনিও লিখে রাখেন অন্য একজনের ভেজাল খাবারও আপনার পেটে প্রতিনিয়ত হজম হচ্ছে। বিবেক দিয়ে আপনি যা করবেন আপনার ব্যক্তিত্ব ঠিক সেরকমই প্রকাশ পাবে। ব্যক্তিত্ব গড়ার আগে নিজের বিবেক ঠিক রাখতে হয়, কারণ ব্যক্তিত্ব নির্ভর করে আপনি বিবেকের উপর, আর বিবেক নির্ভর করে আপনার কাজের উপর। সে কাজই আপনাকে পরিচয় দেয় আপনি মানুষ না অমানুষ। যে মানুষটাকে তুমি দিনের পর দিন মূল্য দিয়ে বিনিময়ে শুধু অবহেলাই পেয়ে যাচ্ছ, তখন তুমি চিন্তা না করে একটু ভেবে দেখো, ঠিক এইভাবে তুমি কাউকে কখনো অবহেলা করেছিলে কিনা। যদি করে থাকো, তাহলে বলবো এটিও তোমার সাথে অবহেলা পাওয়ার ওই ব্যক্তির আফসোসের হিসাব। যার দেওয়া কষ্ট সইতে না পেরে সারা রাত কেঁদে কেঁদে নিজের শরীর ভাসিয়ে দিয়ে যাচ্ছ, তখন এত কিছু না ভেবে মনে করে দেখো, তোমার দেওয়া কষ্ট সইতে না পেরে কারো চোখের পানির কারণ হয়েছিলে কিনা। যদি হয়ে থাকো, তাহলে বলবো তোমার চোখের পানিও ওই ব্যক্তির অভিশাপ। তোমার কষ্ট দেখেও যে বা যারা মুচকি মুচকি হাসি দিয়ে যাচ্ছে, অথচ তোমার কষ্টে ব্যথিত হলো না, তখন তুমি অবাক না হয়ে একটু ভেবে দেখো,
তুমি ঠিক একইভাবে কারো কষ্ট দেখিয়ে মুচকি হাসি দিয়েছিলে কিনা। যদি দিয়ে থাকো তাহলে বলবো তোমার কষ্টেও হাসা মানুষগুলো তোমার দলেরই সঙ্গী। তোমার বিপদ দেখেও যে মানুষগুলো তোমার থেকে মুখ ফিরিয়ে নিল অথচ তোমার কাছে আসলো না, তখন তুমি তাদের অভিশাপ না দিয়ে বরং মনে করে দেখো ঠিক একইভাবে তুমিও কারোর বিপদ দেখে মুখ ফিরিয়ে নিয়েছিলে কিনা। যদি নিয়ে থাকো তাহলে বলবো তোমার বিপদে মুখ ফিরিয়ে নেওয়াটাও তোমার প্রাপ্য ছিল। সব কিছুই হলো প্রকৃতির হিসাব, শুধুমাত্র প্রকৃতির হিসাবের মাঝে অন্য কারো হাত নেই, হাত থাকতে পারে না। এই প্রকৃতিতে তুমি ঠিক যেমনটাই করবে ঠিক তেমনটাই ফেরত পাবে, হয় 2 দিন আগে নয়তো পরে, তবে ফেরত পাবে এটা নিশ্চিত। পৃথিবী ঘুরে ঘুরে দিন আসবে দিন যাবে, সব কিছু ধীরে ধীরে পুরনো হতে থাকবে, সবাই সব কিছু ভুলে যাবে। তোমার করা অন্যায়গুলোও হয়তো সবাই ভুলে যাবে, ভুলে যাবে তুমিও, কিন্তু বিশ্বাস করো প্রকৃতি কিছুই ভুলেনি, অক্ষরে অক্ষরে সব মনে রেখে দিয়েছে। এই দুনিয়ার মানুষের কাছ থেকে পাওনা হিসাব হয়তো তুমি নাও পেতে পারো, কিন্তু প্রকৃতি কখনো তার পাওনাদারকে ঠকায় না, সময় মতো সব হিসাব তোমাকে দিয়ে যাবে। প্রকৃতি সব সময়ই তার কথা রাখে রাখবে, প্রকৃতির কাছে কোনো অনিশ্চিত হিসাব থাকে না, শুধু অপেক্ষা করো হিসাব মিলবেই। কেউ তোমাকে হিংসা করে, তোমাকে দেখলে তার গা জ্বলে উঠে যায়, তোমার সামনে এসে পড়লে এমন একটা ভাব নেয় যে তোমাকে চেনেই না, যদি তুমি কারো কাছ থেকে এরকম আচরণ পেয়ে থাকো তাহলে মন খারাপ না করে সেই মানুষটাকে তোমার ধন্যবাদ দেওয়া উচিত, তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। একটা কথা মনে রেখো, মানুষ তখনই কারোর উপর হিংসা করা শুরু করে দেয় যখন সেই মানুষটার উপর এমন একটা গুণ দেখতে পায়, প্রতিভা দেখতে পায়, শক্তি দেখতে পায়, সফলতা দেখতে পায়, যেটা তার মধ্যে নেই। শুধু তাই নয়, সেগুলো তার নিজের মধ্যে খুব অভাব অনুভব করতেছে, তাই তোমাকে দেখলে সহ্য করতে পারতেছে না। এবার একটু ভেবে দেখো, তোমার সাথে ভালো ব্যবহার করার মানুষের তো অভাব নেই, কিন্তু কত মানুষ তোমাকে হিংসা করে, জেলাস করে? যারা তোমাকে দেখলে হিংসা কিংবা জেলাস করে তারাই তোমার তুমিকে চিনতে পেরেছে, তুমি যে সোনার টুকরা সেটা সে বুঝতে পেরেছে, তাই তোমাকে ধন্যবাদ দেওয়াটা তার নিশ্চয়ই ভুল হবে না। পৃথিবীতে অন্যরকম কঠিন একটা কাজ হলো তুমি যে কি সেটা অন্যের কাছে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, যা হিংসুকরা ঠিকই বুঝে নিয়েছে। তাই বলে যারা তোমার সাথে হিংসা করে না তারা যে তোমাকে চিনতে পারেনি এমনটা না, তারা ভালো বলেই তোমাকে হিংসা করে না। জীবনে ভালো মন্দ উভয় মানুষদের দরকার আছে, হিংসুক মানুষও দরকার আছে। হিংসাকারীকে অবহেলা করতে নেই, সব সময় কাটা দিয়ে কাটা তুলতে হয়, ভালো ব্যবহার করেও কাটা তোলা যায়, প্রতিশোধ নেওয়া যায়। তোমাকে হিংসা করে বিধায় তুমি যতটুকু কষ্ট পাও তোমার চেয়ে 3 গুণ বেশি কষ্ট সে পায়, যদি তুমি তাকে হিংসা না করো, যদি তার উপকার করো।